ও দেবু, বেলাটা হয়ে গেছে, উঠে পড়াশোনা করবো নি, স্কুল যাবো নি, মোক জঙ্গল যাওয়া হবে, তাড়াতাড়ি উঠে। অনেক সময় হয়েছে, চ স্কুল যাওয়া হবে, স্নান করিলি চ। দাদা, রামকুণ্ডে কাম করছে? ও ওই তো ওই বেগুন বাড়ি, বেগুন বাড়ি। দেবো রাম রাম, তোমার তো কৃষ্ণ বানায়, তোমার বেগুন তুলে যান, ঠাকুর তোমার মঙ্গল করুক, বা ঠাকুর তোমার মঙ্গল করুক। বাহ, তোমার বেগুনটা তো বেশ ভালো হয়েছে বলে। হ্যাঁ, সব ওই উপরওয়ালার দয়া। এই বেগুন তো তুলবার লাগে, কামের লোক পাওয়া যায় না কি কোনো কথা দি, ওটা তো নাই আমার দেবু ডাকে লিয়ে আসছি। আসো বাবা আসো, এই দিক বসি আসো। সত্যি বলে ভেড়া না ভেড়া গুলো বলে তোর বুদ্ধি শুধু আর খুলিনি। কেন মামা, কি হয়েছে মামা? তোর ছোট ভাই দেবু, তুই লেখাপড়া না শিখা, তুই কাম তো করবা ধরছিস। মই কৌশি মানে উচ্চ শিক্ষা করিয়া তুই কাম করবো না, করে তুই আর উল্টা কাম না করাছিস। মামা তো করিস না, তোকে বা বেহা করবা হবে। না মামা না, আমি বেহা করিমনি, যদি মায়াটা ভালো না হয় ওই দেবুক দেখিবা পারিবিনি, ওই তখন আমার ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাই দিবে, আমাকে তখন দুই ভাইয়ক পৃথক করিয়া দিবে। না মামা না, মুই বেহা করিম না। তোর লেখাতে ঠিক সাদা সিধা কইনা মন দেখে রাখিছু, তোকে তো চিন্তা করিবা হবে নি। যদি যদি তোদের ছাড়ে তো বেহা করবাই হবে। তোমার ওই বাড়ির জন্য ভাই সাজে দেবেন, ওই দিন আগে তুমি আসেন। মামা ও মামা শুন শুন, আসো মা বসো বসো। মা তোর নাম কি? মোর নাম সীতা বর্মন। বাবা সুন্দর নাম, মোর ভাগিনার রাম আর তুই সীতা, আহা দারুণ। মা গো তুই কি কি কাম করবা পারছিস? মুই কাদোগাড়া থেকে শুরু করে ধান বুকা গটলাই করিয়া পাচু। বাবা সীতামাক যদি কিছু পুছবার ছাড়া তো পুছে। মুই যখন ছোট ছিল সেলাম মোর মা বাবা মারা গেছে, মোর ছোট ভাই দেবু মিনিকের বেটার লেখা পুষেছি। মি চাহাছু মি যাক বেহা করিম আওয়া যাতে দেবুক নিজ ছোঁয়ার মতো মানুষ করে। দেখবে আদর করবে ভালোবাসবে, ভগবানের দয়ায় নিয়তি নির্বন্ধে মোর ছ যদি তোমাল্লার ঘরত যায় সংসার উজ্জ্বল হয়ে উঠবে। তাহলে সমরদা পাঞ্জাটা টাকায় বেহার দিন ধার্য ঠিক করিলি কেন? তাহলে মুখ মিঠে করো।
বজগড়ো এই বসে নিশা করবা ধরছিস কি করিম তা মোর তানে তুই কি কোনো চিন্তা করিবা ধরছিস হ্যাঁ তুই খালি রামদাদার কথা ভাবেছিস মোর তানে বেহাল ঠিক করেছিস কি করলো তুই তোর জন্য চিন্তা করো না ভগবান তো মুখ তোর কিতা বেটা বানাইছে না মুখ বেহাল লাগে মুই বেহাল করিম কি করলো তুই বেহাল করিব হ্যাঁ বেহাল করিম মুখে চিনলে তুই দুধ বাড়াবে ঠিক আছে ঠিক আছে মুখে 100 টাকা দিত কি করিব 100 টাকা মুখে একটা চিংড়ি টাকা দিত ওই তানে খুব ভালো মার একটা খুব সুন্দর লাগেছে তোর সঙ্গে একটা কথা ছিল কি কথা তুই তো জানিস ওর একটা ছোট্ট ভাই আছে দেবু বাপ মা মারা যাওয়ার পর আমি বড় আদর করে মানুষ করেছি মা বাবার অভাব কোনোদিনও আমি ওকে বুঝবা দিইনি বাপমা মারা যাওয়ার সময় ওই কথা দিস নাকি নিজের সন্তানের মতো মানুষ করি যা খুশি ওই তাই করি শোন তুই তোর বউ তোর অর্ধাঙ্গিনী তোর সুখতে মোর সুখ আর তোর দুঃখ হতে মোর দুঃখ তুই যেহেতু তোর বাবা মার কথা দিছিস সেহেতু সেই কথা পূরণ করা মোর কর্তব্য আর তুই দেবুকে একদম চিন্তা করিস না দেবুক মুই মায়ের অভাব কোনোদিনও বুঝবা দিমি আর তো মুই আজ এই বেহার রাতে একটা কথা দেয়াছ মুই কোনোদিনও শোয়াপোতার মা হমনি আমার দেবুই একমাত্র আমার বেটা হবে দেবুক মুই নিজের সন্তানের মতো বড় করি এরা কথা তুমি আজ দিন সত্যি সীতা আমি আজ খুব খুশি তোর মতো বউ পাইছু আমার আর সত্যি কোনো চিন্তা নাই দাদা কি তুই এলাও থাকিস নি না তোর কাছে থাকি
দাদা দাদা মুই তোর কাছে থাকি। দেবু এরা তোর বৌদি হচ্ছে, এলা তো তো আলাদা থাকিবা হবে। না না মুই এইটা থাকি। মুখ দে তো, এইটা থাকিব। চল মুই তো ঘুম পাড়া দিই। ভগবান আমাক জন্ম দিছে, বেহান বেহান পূজা করিলে সারা দিনটাই ভালো যাবে।
ওই জন্য বেহান বেহান স্নান ধান করিয়া পূজা করিবা লাগে। আরে হ্যাঁ হ্যাঁ বুঝিলু, তুইও পোশাক দে থামিস, চল আগে স্নান করিলে তারপর প্রসাদ দিই, চল তোর না হলে স্কুল যেতে দেরি হয়ে যাবে না, চল। বিনা মোর পিঠখানে একটু ঘষে দে তো। বা কি আরাম লাগেছে মিনা, ওকে বাগে এলামে কি দেখনো কে মই বামজার মতো নি দেখুকে, কি আরাম লাগেছে রে মিনা একটু ভালো করে ঘষে দে। বাপরে কি ভালো লাগেছে মিনা, কবে থেকে ঘষু না গা, আমরা মাঝে মাঝে আসবো যে স্নান করবা হবে। ওরে বাবা রে এলামে কি দেখনো, এলাম দেখলে তো পাগল হয়ে যাম, ভগবান মুখ বাঁচাও মুখ বাঁচাও। এটা ঘষে দে তো, ভালো করে ঘষে দে, এটা ঘষে দে। মিনা এটা পোচকুটুর আওয়াজ না, চল তো চল তো চল তো, ওটা কি হয়েছে জানি, চল তো চল 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 চল। কিরে পোচকুটু কি হয়েছে তোর, গাছটা চড়েছে তো ডাল ভাঙা পড়ে গেছো, তুমি গাছত কি করবা উঠেছিল, তোমার স্নান করিবা ধরেছিলেন তো, তাতে আমি গাছে দৌড়িয়া তোমাকে দেখিবা ধরেছিল, কি তুই আমার স্নান করবা দেখেছিল, খুব ভালো ছে তো, কিন্তু তুই আনারস কোথে পালো, ও যে মোর বন্ধু ছে না হলো, ওরই বাগান তো কানিছু। দন্দা বাড়ি তো নাই, কি কাজ আছে মুখ কহো,
হ্যাঁ, এলাই তোমার বাগানের আনারস। ছেঁচেরা চ্যাংড়া, তুই মোর বাগান থেকে আনারস চুরি করে এনেছিস, দেখাচ্ছ মজাটা। কি কচেন, এলা তোমার বাগানের আনারস? দেবু, তুই এলা আনারস চুরি করে এনেছিস? বৌদিমা, দেবু তুমি নিজে বেটার মতো দেখাচ্ছ, তো মায়ের অভাব মুই কোনদিন হবা দৌনি, কিন্তু তুই আজ মোর অপমান করলো দেবু। আচ্ছা, তোমার আনারসটা লিয়া লো। না এলা তোমার লিয়া যাও, আমাক দরকার নাই। বুঝিমা, ও বুঝিমা, কহ দেবু তুই কিটা আনারস চুরি করছিস, কহ। হলো তোর বাগান তোকে মোর আনারস দেনি, ওইখানে ওইখানে কি? মুই তো কথা দিছু না, মুই তো আনারস আনি দিমু, তুই আচার বানাবো, ওইখানে মুই ওর বাগান থেকে আনারস চুরি করেছু। ওইখানে কি তোকে আনারস চুরি করবে লাগে? হ্যাঁ, আনারস চুরি করবে লাগে? বুঝিমা, মোকারো মারে, মোকারো মারে, মুই চুরি করি শুন, মোকারো মারে। যাই হোক দেবু বেটা, তুই কোনোদিনও জীবনে চুরি করিস না, তুই মোক কাঁথা দে, মোর ক্রিয়া খায় কো, তুই কোনোদিনও চুরি করবো নি আর মিথ্যা কথা কবো নি। কো তোর ক্রিয়া খায় কইছ, ওই কোনোদিনও মিথ্যা কথা কবো নি, কোনোদিনও চুরি করিনি। Thank you.
চল চল ঘরে ভিতরে আরাম করবো, চল। জ্বরটা তো কোনো কমেনি, এলা করে আরাম কর। বৌদি, সামনে তোমার পরীক্ষা, থাকিয়া রইলে কোন মেলায় পড়িম? এলা করে আরাম কর, জ্বরটা ছাড়ি গেলে শালা বই পড়িব। লে ওষুধখান খাইলে। বৌদি, মোর ডর লাগাছে। কি তাই, কিসের ডর? সামনে তোমার পরীক্ষা আর হিতি মোর জ্বর, যদি পরীক্ষার পর ভালো না হয়। তুই কোনো ভয় পাইস না, তোর পরীক্ষাটা সব ভালো হবে, বুঝছ না? তুই আর আরাম কর। রাখাল ছেলে, রাখাল ছেলে, রাখাল ছেলে, রাখাল ছেলে, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। দারুণ খুশি। আরে কিতাই খুশি করবো তো, তুই জানিস মুই স্টার মার্কলে পাস কইছু। সত্যি? আর এলা বদলায় তোর আশীর্বাদ। না হে বোকা, তুই ভালো করে পড়াশোনা করছিস, ওই জন্য রেজাল্ট ভালো হয়েছে। না বৌদি, তুই যদি মোর খেয়াল নি রাখলো হয়, ঠিক মতো দেখাশোনা নি করলো হয়, তাহলে মুই ঠিক ফেল করলো হয়। কাঁথা বানাবার আর দরকার নেই, তোর দাদা শুনলে তো খুব খুশি হবে। মা দাদা, দাদা তো কোনো বৌদি এলাও কইস নি, যা তাতেই দাদার আশীর্বাদ লেনে, আর শুনলে খুব খুশি হবে। ঠিক আছে বৌদি, তুই এলা দাদা কই আছো? হ্যাঁ এলাম। নিন্দ আসনি, কি এত ভাবিবাদ হয়েছিস? ও ভাই, অনেক দেবর চিন্তা করবার হয়েছিল তো, পড়াশোনা করবা লাগে আরো, কিছু ভাবিছিস কি? তুই কি ভাবিল? আমি ভাবিছিনু তো ডাক্তার বেনাবো, তাহলে তো ফের শহরত পেটফা লাগে। শহরত না বাবা, না মুরমুর ছড়া শহরত পাঠাম নি। তাহলে কি শহরতে পাঠাই দি? সমস্যা আছে। কি সমস্যা? ডাক্তারি পড়বা গেলে
এলা মোর বেহার গয়না। তুই গয়নালা দিয়া কি হবে? এলার বেচায় তুই দেবুর তানে টাকা জোগাড় করে। না না না, তুই গয়নালা রাখি দে, মুই বরঞ্চ মহাজনের লগত যায় না জমির কাগজলা দিয়ে আসো। না, জমিল্লা মুই বেচাবা দিমনি, জমিল্লা আমার মা, জমিল্লা বেচাই দিলে আমার খামো কি? আর তাছাড়া মোর এই গয়নালা কোনো কামত লাগে না, আর দেবু ডাক্তার হয়ে আসিলে আমার দুঃখ রাখি যে মুই কহছ তুইলে বেচাই দে। সরজাম আর তুই কাম করেছিস? এ কি বৌদি, তুই কান্দেছিস? ভেট বোকা, কোটে কানিবা দেছু, পেঁয়াজ এলাই কাটেছু, ওই জন্য চোখের জল নিকলিছে। মুই জানু, মুই সরজাম, ওই জন্য তুই কান্দেছিস। তুই যদি কান্দিস তাহলে মুই জামনি। না দেবু, এনম কথা কইস না, তোকে ভালো করে পড়াশোনা শিখিয়া একজন ভালো মানছিও ভাবে, তুই ভালো করে পড়াশোনা করিব না দেবু? কিন্তু বৌদি, মুই তোক ছাড়িয়া কেন করে রোম, আর তুই এবার মোক ছাড়িয়া কেন করে রোব? ছোয়া কি মাক ছাড়িয়া রোবা পারে? না দেবু, এন কথা ভাবিস না, তুই কি ওঠে সদাই রবার তারা যাব? আদি যাব, কালি পড়াশোনা কমপ্লিট হলে চলে আসিব। চল, মুই তো কাপড় লাগু ছাই দু। শহরত ভালো করে পড়াশোনা করিস, কিছু টাকা দেছো রাস্তাত খরচা করিস। না না বৌদি, লাগিবে নি, দাদা দিছে তো। লাগিবে, রাস্তাত কত খরচা হবে? লে লে, রাখিলে চল চল চল, দেরি হয়ে গেল, চল। খামি, ওর তানে আচারের বয়ামে সাজা রেখেছ, তুই তো আর আচার ছাড়া ভাতও খাওয়া পারিস না। ঠিক আছে বৌদি, শহরত কোটে আচার পাবো। অত আমার ফোন করা লাগে না, এ ঢোকা তাড়াতাড়ি, চল 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 চল। পড়াশোনা করিস, হ্যাঁ, ঠিক মতো রহিস, আর বাড়ির কোনো চিন্তা করিস না, হবে? ঠিক আছে দাদা। আর মাঝে মাঝে চিঠিপত্র দিস, হ্যাঁ? ঠিক আছে। ওই যে বাস চলেছে তোর, হ্যাঁ, যা ভালো মতো যা। আচ্ছা দাদা, যা ঠিক মতো যাইস, হ্যাঁ, আমার কোনো চিন্তা করিস না, হবে? ভালো মতো পড়াশোনা করিস, কিন্তু মন দিয়ে পড়াশোনা করবো, যা ভালো মতো যা, হ্যাঁ। গুরু, টেনশন নিস না, এই প্যারামেস আমরা যেত। গুরু, তোকে এমন একটা খুশ খবরই শুনাম, তোর টেনশন ফ্রি হয়ে যাবে। এই কলেজে তো না একটা ভালো চেংড়ি আইছে। অকমি পটপা চাজি পটপা, টেবরু এত লম্বা আছে, ওলাই মোর লাগা হ্যান্ডসাম চেংড়া। গুরু দেখলো এটা চেংড়ি? কি কি কইলো? বিপাশা বসু, বিপাশা কি মাল ছে, একদম অ্যাটম বম। মাই রঙদা, কি ফিগার, একদম করি না খাবারের মতন একদম। গুরু গুরু গুরু, যাও গুরু যাও। গুরু দেখিলো এই দেয় চেংড়ি? গুরু যাও, মা কসম, কি চিংড়ি ছে, এর মনটা তো নিবেই হবে। এটাই হল আজ থেকে আমার এত বড় কলেজটা একটা দিলের সাথিনী পাছি, ইনশাল্লাহ দেখা যাক কি করাল যায়। এক্সকিউজ মি,
আজ তো তোমাক আমার নতুন দেখেছি কলেজটাত। হ্যাঁ, মুই আজি আইছো কলেজত। মোর নাম মোহাম্মদ আব্দুল সুংসুঙানি। মোর নাম দেবাশিস রায়, ডাক নাম দেবু। মোর সাথী বিরাজ, ঝন্টু, কমল। হ্যালো, হাই। মি তো বচপন সে বড় বড় মূর্ছাদলার সুংসুঙানি মেটাই দিউ, ওইটার তানে মোর নাম সময় দিয়ে সুংসুঙানি। তোমার কোনো সুংসুঙানি ছেড়নু। হাই মমতা। হাই সুংসুঙানি। মমতা, ইয়া আমার কলেজটা নয়া হয়েছে, দেবু। হাই, নমস্কার। ঠিক আছে সুংসুঙানি, মুই আলা যাসু। বড় ঘরের বেটি তো সুংসুঙানি হয়ে গেছে, চলো মোর সাথীলার সঙ্গে পরিচয় করে দি। ঠিক, চলো।
আরে গুরু দেখ 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 তোর মমতা না কেন কমল হিলা যাবা ধরিছে। এই সালারে তুই কিছু করবো না কিছু করবো চল আজ মমতা লেকে ফিল্ম দেখনে চল দে। এ ওয়েটার পয়সা লেগে যা। ওয়াও হাই তাড়াতাড়ি চিস কি রঘু মোরা সা ছাড়ে ইতনি জলদি ভি কে হ্যায় মমতা ডার্লিং চল আজি কোনিক বই দেখি আজ মুই কহনু না মোরা সা ছাড়ে রাস্তা না ছাড়ু তো কে কর লগি কি করিম দেখবা চাহাছিস এই লে হ্যাঁ মেয়ে ছেলের লগত কলেজত ব্যবহার করার কি এটাই নিয়ম দাজি মক নিয়ম শিখবো হবে এই দেখ রঘুর নিয়ম এমার সঙ্গে লাগার কোনো দরকার ছেড়ে দে দেবু আজি তুই না হলে কি যে হল হয় আরে এটা তোমার কর্তব্য থ্যাংক ইউ দেবু থ্যাংক ইউ ভেরি মাচ আরে ইয়ার তোর এত হ্যান্ডসাম চেহারা দিত তুই প্রেম করবা ভয় পাচ্ছিস কি যে কহছিস না তোর কথা মুই বুঝায় পাও না তো বা তো বা তো বা মমতা তোমার দানা ফেদা হয়ে গেছে তোমার আমার সাথ নি দিবেন গে আল্লাহ মুই এঠে পড়াশোনা করবাইছু প্রেম ট্রেম ওলা মোর দ্বারা হবে নি দেবু আরে ইয়ার পড়াশোনা করলে কি প্রেম করা যায় না ওই বড় লোকের বেটি আর মুই হালুয়া চাষা ঘরে মানছি ওইলা কোনো ফ্যাক্টর না হয় বুঝলো তুই একবার মমতা প্রপোজ করে দেখে মুই চ্যালেঞ্জ দিয়ে কচু ওই মানে যাবে আরে মোর লাগাতে স্টাইল মারি রাখ এই চেংড়ি তোর মনটা দেন আগে
ইলা জতা খাবার কাম তোমায় করো। চলো দাদা, আর কিছু ইয়া জাহান নামে যাক, পানি খানত ভাসে যাক, চলো শোকবই, চলো চলো চলো। হে 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 লা 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 হে 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 ডাক্তার।
শিলিগুড়ির যতলা কলেজ আছে এবছর হামার কলেজ সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, এই জন্য হামা সবাই খুশি। এ ব্যাপারে তোমাক মমতা কিছু কহবা চাচ্ছে। মমতা তুই এঠে আয়। একটা খুশির খবর, আজিকা এই খুশি হামা সগায় মিলে এনজয় করিবা চাহাচি। ওই তানে কালি হামা সগায় মিলিয়া পিকনিক যাম। গুরু গুরু কি হয়েছে? কি আছে চাচি? দেব কি তোর পাছত পড়েছে? আরে খবর আনিছু। কি খবর আনিছিস? কলেজত কি আরেকটা চিংড়ি আইছে নাকি? নায়া মনে হয় একটা ভালো খবর ছে। এই শালা কিছু কব না, খালি কাহানি শুনাই দিয়ে রব। কহ তুই তো। দেবু আর মমতা, মমতা যখন কলেজের সাথে পিকনিক আছে। পিকনিক? হ্যাঁ পিকনিক। এই শাবাস, খুব ভালো খবর আনিছিস। এই খবর শুনিয়া মোর মনটা গদ গদ হয়ে গেছে। এই নে কাকা, তুই অ্যাস করব আর আমার সবাই পিকনিক যাব। দে তালি। এত সুন্দর জায়গা, যদি একটা বয়ফ্রেন্ড থাকি হয়, আহ কি মজা হয়ে হয়। মমতা তো কোনটি আছিস? এইটে পাহাড়ত ঘুরিবা যাসু। বাবা মোর কথাটার বিপরীত মানে করিস না, আমার তো একটাই ছাওয়া। ছোট থেকে বড় আদরে যতনে উয়াক মানুষ করেছি, চোখের আড়াল করি চাই না। আর তাছাড়া এতগুলো ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবই তো তোর বাবা। দেখো এই ধন সম্পত্তির প্রতি মোর কোনো লোভ নাই, আর তাছাড়া মুই মোর দাদা বৌদি ছাড়া রহা পারিনি। আর বিয়ার পর সবই ঠিক আছে বেটা। একটা কথা কি, তুই আবার তোর নিজের পাওয়ার দ্বারা তারপর তোমার বেহার ব্যবস্থা আমরা নিজে করব। থ্যাংক ইউ মা। হ্যাঁ চিঠিছে নাকি? হ্যাঁ চিঠিছে, দেবুর চিঠিছে। ও সীতা, কি হয়েছে? কি দেখতে চাচ্ছিস? আরে দেবুর চিঠি আছে। দেবুর চিঠি আছে, দেবী পড়ুক।
চিঠি একলার পড়বো নাকি মুখস্থ শোনাবো? দেবু আমার ডাক্তারই চান্স পাইছে। কি দেবু ডাক্তার হবে? হ্যাঁ মুই কইছিল না দেবু ডাক্তারই চান্স পাবে। এলে গটলাই ভগবানের দয়া, এলে আমার স্বপ্নটা গটলাই পূরণ হবে। পরে 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 আওয়াজ কি লেখাতে পরে কিওল দেবু ভালো আছে তো? হ্যাঁ দেবু ভালো আছে, কিন্তু দেবু ডাক্তারি পড়বার জন্য আরো মেলা টাকা দরকার। মেলা টাকা? কিন্তু টাকা জোগাড় করিম কোনটা টাকা? দেবু ডাক্তারি পড়বা হলে তো টাকা যেন করে হোক জোগাড় করিবাই হবে। আমাক জমিনলা বেচবাই হবে। জমিনলা বেচা ছাড়া আর কোনো কিছু ব্যবস্থা করা যায় না? কি ব্যবস্থা? আচ্ছা মোর এই গয়নালা বেচাই দিলে কেন হয়? এলে কিচ্ছু হবে নি সীতা। তাহলে তো আমার জমিলা বন্ধক দিবাই হবে। ঠিক আছে দেবু, যেহেতু ডাক্তারি পড়বে সেহেতু যেন করে হোক জমিলা বেচাই হোক বা বন্ধক দিয়াই হোক দেবু তার একটু টাকা জোগাড় করে। আমার ভোগে রম তাহলে দেবু ডাক্তারি পড়াম। ঠিক সীতা, তুই মোর সঙ্গে আছিস বলেই আজি আজি আমার স্বপ্নটা সত্যি পূরণ হচ্ছে। তোমার চা বাগানের কাম শুরু করে দাও, আর তার জন্য যত জমি টুমি লাগে মুই তো ছু। থ্যাংক ইউ মিস্টার সুন্দরলাল বাবু, কিন্তু যদি কোনো গন্ডগোল হয় তাহলে? আরে গন্ডগোলের জন্য চিন্তা করেছেন কি? তাই মোর গব্বর সিং ছে না? এই গব্বর সিং। হ্যাঁ বাবু। দেখে তো চা বাগান লাগবে কায় দেবে নি? ঠিক আছে বাবু। ঠিক আছে জমিদার বাবু, তোমার যেভাবে কহিলেন সেভাবে কামলা হবে। চলো মোর সাথে, কাই গন্ডগোল করেছে মুই দেখিলিম। নমস্কার। বাবু রাম বোধ হয় দেখা করবা চাহাছে। ঠিক আছে বেটা দে। নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। আরে রাম আসে কাছে কাছে বসেক বসে বসে, আজি হঠাৎ করে কি মনে করে? বাবু মোর ভাই দেবু না ডাক্তারি পড়িবার তানে চান্স পাইছে। আরে এইটা তো খুশির খবর, চিন্তা করেছিস কেন? ডাক্তারি পড়িবার তানে 50,000 টাকার দরকার, যদি তোমালা সাহায্য করন তাহলে। চিন্তার কি আছে, সাহায্য করিবার জন্য তুমি বসে আছো। তোর কি কোনো জমির কাগজপত্র আছে? হ্যাঁ বাবু। এই লে বাবু। ঠিক আছে ঠিক আছে, কিন্তু টাকালা কেন করে শোধ করিব? বাবু দেবু ডাক্তার হয়ে আসিলেই টাকালা শোধ করিয়ে দিব। ঠিক আছে তাহলে। মুনিম 50,000 টাকা দেয়া দে তো। এইটে 50,000 পুরাছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে বাবু, তোমাকে অনেক ধন্যবাদ, আজ তাহলে আসি। আজি কি সূর্যটা পশ্চিম পাখে উঠিছে নাকি? চাবানে খোয়াইলেও দোষ না খোয়াইলেও দোষ ধর না। মানে সুমিত্রা দেবী তো আর বিয়ার পরে চা বানাবার দেখো নাই কোনোদিন। এত কষ্ট করে চা বানালু, একটা মিষ্টি কথা কবার পাস না? ওহো মুই তো ভুলি গেছু। সুমিত্রা ডার্লিং, তুই যে এত সুন্দর চা বানাইস, আগত জানিলে মুই একখান চায়ের দোকানে খুলি দিন হয়। হ্যাঁ বাবু ঠিকই কইছেন, চা দোকানে
ভালোই কি এই মুই কইছিল কি এই চা দোকানে থালা চিলা হয় এই মালিকিনে থাকিলে এই কেউ হাল্লা চিলা করার সাহস পাইবে না তুই চুপ কর একটা দরকারি কথা কর তাও ফাইজলামি কহো কহো কি কথা কইবা চাইছিস মুই ঠিক করিছো দেবু ডাক্তার হয়া ফিরি আসিলে মমতার সঙ্গে আমরা বিয়েও দিমু হ্যাঁ ওইটা তো ঠিকই দেবু ছেলেটাও ভালো ছেলেটা ভালো কিন্তু উমার বাড়ি মানসিগুলা ভালো না হয় তুই কি কহেছিস সুমিত্রা ঠিকই কছু দেবুর বাড়ি সব খবর মই নিচু ওই ভিকেরির বাড়ি মোর বেটিক মই বিয়া দিম না সুমিত্রা দেবু যদি মমতা বিয়া করিচ্ছে দেবু আমার বাড়ির ঘর জামাই থাকিবার লাগিবে সুমিত্রা এক জঙ্গার ঘর বাঁধিবার জন্য আরেক জঙ্গার ঘর ভাঙার চেষ্টা করিস না কারো ঘর ভাঙুক তাই মস্কু মুই হার স্বীকার করিম না মুই মানিম না তুই যেমন আমার বাড়ি ঘর জামাই হয়ে আসিস ওই দেবুকে আমার বাড়ির ঘর জামাই রাও খাইবে কেমন করে ধরছিস কেন কি হল কি হল তোর মমতা রামু মমতা তাড়াতাড়ি আয় তোর বাবা কেমন লাগাইছে কি হল তোর ডাক্তার দেবাশিস আপনার একটা আর্জেন্ট ফোন এসেছিল মমতার বাবার হার্ট অ্যাটাক হয়েছে কি হার্ট অ্যাটাক হয়েছে হ্যাঁ আপনাকে এখনই যেতে বলেছে এখনই চলে যান আমি ইঞ্জেকশনটা দিয়ে দিলাম এবার উনি একটু রেস্ট নিন কিছু ওষুধপত্র নিয়ে আসতে হবে ওষুধগুলো নিয়ে এসে সময় মতো যেভাবে বলে দেব ডাক্তার কি কহিল তুই বেশি কথা কইস না ঠিক হয়ে যাব তুই ঠিক হয়ে যাব কেন মিছা কথা কইছিস মমতার মা মুই বুঝিবার পারেছ মুই আর মাত্র কিছুদিনের সাগাই বাবা তুই এমন কইস না তুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাব না মা এই প্রাণ পাখিটা বাইর হওয়ার আগত মোর বড়ই একটা আশা কি বাবা যদি তোর দেহাটা দিয়া যাবার পারলু হয় ওহো বাবা ঠিক আছে মুই গ্রাম যাই আজ দাদা বদলি আসুন বাবা দেবু লোকটার কথা ভাব আর সময় নাই তুই রাজি হয়ে যা বাবা তুই রাজি হয়ে যা রাজি হ বাবা মুই মরণ পথের যাত্রী তাই এই প্রাণ পাখিটা উড়িয়া যাওয়ার আগত যদি মরে আদরে মা মমতার কপাল শাক সিঁদুর আর হাতের শাখা আর ওর বহল যদি তোর মতো জামাই দেখিবার বড়ই আশা এই আশা পূর্ণ হইলে মুই মরিয়াও শান্তি পাই ঠিক আছে তোমার যখন সবাই কহছেন তাহলে মুই রাজি ছিল মুই এলে ম্যারেজ রেজিস্টারে ফোন করো উঠিস না উঠিস না ডাক্তার তো শুয়ে থাকতে কইছে উঠিস না উঠিস না Thank you.
কই বাড়ির কাহ ছেন না নাই? ও তোমায় দাও। কার চিঠি? আমাক দেবু চিঠি পাঠাইছে। ও দেবু চিঠি পাঠাইছে? হ্যাঁ। সুনীতি আসিয়া কি লিখিছে মুখ শোনা না? এটা লিখিছে শ্রী চরণেশ্বর দাদা ও বৌদি, সবার আগে তোমাক শত কোটি প্রণাম। আনন্দের খবর হচ্ছে মুই ডাক্তারি পাস হয়ে গেছু। কি দেবু ডাক্তার হয়ে গেছে? সীতা সত্যি দেবু ডাক্তার হয়ে গেছে? আজ আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। দেবু ডাক্তার হয়ে আসিলে আমার গ্রামত একটা হাসপাতাল খুলিবা কম। হ্যাঁ হ্যাঁ, আর গ্রামের গরিব মানুষরা আমার দেবুর হাসপাতালত বিনা পয়সায় চিকিৎসা করিয়া পাবে না কোদি? আর পরক 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 কি লিখিছে পরক করছু? লিখিছে দাদা বৌদি মোক তোমা মাফ করন, তোমাক না জানাই মুই বেহা করি ফেলাইছু। হ্যাঁ বেহা করে ফেলাইছে? এছাড়া মোর আর কোনো উপায় ছিল নি। তোমার বৌমা মমতাক লিয়া মুই সোমবার বাড়ি যাসু, ভগবানের লগত তোমার মঙ্গল হোক প্রার্থনা করেছু। ইতি তোমার প্রিয় দেবু। সীতা? হ্যাঁ। আমার দেবু আমাক না জানা বিয়া করিল? নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে, নালে আমার দেবু এন কাম করিলেনি হয়। কিন্তু ছোট থেকে কল্লাপিঠি করিয়া মানছি করিয়া আজি দেবুক তো আমাকে একদিন না একদিন বেহা দিবাই লাগিলে। আর তাছাড়া দেবু তো আমাক ভুলিয়া যায়নি, বৌমাগিলিয়া দেবু ঘরত ফিরিয়া আসিবা ধরিছে। তুই চিন্তা করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করিস না মা, একদিন না একদিন শ্বশুরবাড়ি যাবাই না গিবে। মামুনি বাড়িতে মুখে একদিন নিয়া যা। ঠিক আছে রামুদা, একদিন মার সঙ্গে চলে আসিব। ঠিক আছে মা, চল চল। আরে দেবু, আরে দেবু তোমার চলে আসছেন, আসো 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 আসো। বৌদি তুই মোক মাফ করিস। ঠিক আছে দেবু, একদিন না একদিন তো বিয়া করিবাই লাগে, ভালোই হয়েছে তুই কইনা মাইটাক লিয়ে আইছিস। দেবু আমার লগত পরিচয় করাই দিব নি? এমা মোর দাদা বৌদি, বৌদি এমা মমতার বাবা মা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে মা, চিরসুখী হোক। দেবু তোমাকে অনেক এঠেনে দাঁড়াও, মুই এলাই আছি। ঠিক আছে বৌদি। আহ কত সুন্দর জায়গা, এরকম গ্রাম মোক খুব ভালোই লাগে বুঝলো। আহ কি ভাবিছিনু আর কি দেখেছো আসিয়া মুই, সুন্দর মানসির সুন্দর সংস্কৃতি। আহ হা হা হা, জানছি দাদা জি। চলো দেবু তোমার ভিতরে চলো। চল মমতা, আসো তাই, আসো 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 মা হই, আসো আসো ভিতরে আসো। আহ কত সুন্দর লোক।
দেবু মমতা উঠো, কতক্ষণ হল বেহান হয়েছে, বেলারা উঠে আইছে, আর তোমার নিন্দাচন কে? নমস্কার। ঘরের চাকর টাকর নাই নাকি? চাকর ঘরে কামলা করবার তনে কোনো চাকর বাকর দরকার নাই। আমার ঘরের গোটলায় কাম চাকরলা করেছে। সত্যি বৌদি, তোর হাতের চানা অনঙ্গে মজা, একটুক খালে নিম পলা যাচ্ছে, একদম মধুর। যা এলা মজা করবে টাইম নেই, যা তাঁতি স্নান করলে তো মুই তোর কাপড়া বাথরুমে রেখেছি, তাঁতি স্নান করে আসিয়া জলপান্না খা, ঠিক আছে? জানিস মমতা, বৌদি নামক এলাও বাচ্চা ছোঁয়ার মতো আদর করেছে। খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে মা। মোর মনে হয় দেবুর বৌদি তোমাক ভিকারি করিয়াই ছাড়িবে, বুঝলো? ভিকারি করিয়াই ছাড়িবে। কি কথা কহছিস? তুই চুপ কর, মোর বেটির কথা তোক চিন্তা করে লাগিবে না, বুঝলো? বেটিটা দুই দিনে শুকিয়ে একেবারে মোর কাঠ হয়ে গেছে, বস বস। চিন্তা করিস না মা, মুই ঠিক রহম। কেমন করি রবু, সারাদিন নিজে তো একটা চাকরের ডক করে খাটিয়া মরে, দেবুর বৌদি তোকেও ঠিক খাটিয়ায় মারিবে। এই নে কিছু টাকা দেন ধরে। ও মা, কেনে এলা? রাখেক রাখেক, তো কাগজ লাগিবে, কোনো কিছু কিনিবার মন চাইলে কিনিস, নে রাখে। আর শোন, কি কিনির মন চাই কিনিস, আর শোন, নিজের মানসিটাক হাতের মুঠিত করিস। ওই ডাকনিতে তো দেবুর মাথা ভর করিছে, সব সময় বৌদি ছাড়া কিছু চলে না। বৌদিমা বৌদিমা, বৌদিমা মোর এমন, বৌদিমা মোর তেমন, আর বৌদিতে হয়েছে তেমনি, শয়তানের হাড্ডি, দেখলে তো মনে হয় সাদা সরল, শয়তানের হাড্ডি, বুঝলু? চিন্তা করিস না মা, মুই এনং অ্যাক্টিং করিম যে তুই আমাক সাবাসি দিব। একেই বলে কাঁচা বাসত ঘুম ধরা, শকুনি মামার চাল, সোনার সংসার ভাঙার তাল, হায় রে। কি মা? তোমা করে যাচ্ছে নেলা? কেনে বাড়ি যাচ্ছি? কেনে আর কটা দিন রহ না? এটা মানছি থাকে নাকি, চারিদিকে ধুলেবালা আর গরু ছাগলে ভর্তি। তোমার মাহই ওই শহরের ভেজাল খাওয়া অভ্যাস তো, গ্রামের এই পরিশুদ্ধ প্রাণ খোলা হওয়া বাতাস ওর সহ্য হয় না। থামো থামো, এই সবজিটা লিয়া যান। দেবু এলা গাড়ি উঠা দিয়া তো। মা বাবা তোমা আরো কোন দিন আসিবন? সাবধানে থাকিস মাও, দেবু মমতার খেয়াল রাখিস বাবা। মা হই তোমা কোনো চিন্তা করেন না, মমতাকে মুই নিজে বোনের মতো দেখি। ঠিক আছে মা, ঠিক আছে, ওক তুই বোনের মতোই দেখিস একটু মা। ঠিক আছে তা হই যাসি মা। হ্যাঁ ভালো থাকিস মা, ভগবান তোর মঙ্গল করুক। বৌদি তুই কি দিন দিন রান্না করবার ফর্ম হারাই ফেলেছিস নাকি? কি তাই কি হয়েছে? এই বেগুন শাখান কনকাও মাজা হয়নি, মন্ডা কাছে তেল সাথে হলদি নাই, হলদির সাথে মুড়ছি নেই।
ঠিকছে ঠিকছে, ঢং করার কোনো দরকার নেই, এই শাকান মুই রাঁধিছু। কি তুই রাঁধিছি? আরে বৌদির লগত শিখেলে কেরম করে রাঁধবা লাগে। আরে নেয়া নেয়া কই না, আস্তে আস্তে সব রান্ধন বানন শিখি যাবে। মমতা তুই না এর কথা রাগ করিস না, এ ছোট থেকে এনং মজাক করেছে। বৌদি তুই যেগুলা নয়া নয়া ছিল সেলা কত সুন্দর সুন্দর রান্না করিসলো, আর এই ভেলসিটা পারবে নাকি? তাই খালি মরে দ কান্দু আই দিল না মমতা, যা অগ বুঝাই সুজা লিয়ে আয়। বৌদি মুই তো হাসি মজাক করনু, আর ওই নেই না কান্দি দিল, মুই নিয়ে যাম, ওই ঠিক আসবে। মুই কি করু, যা অগ লিয়ে আয়, আর যতক্ষণ পর্যন্ত আসিয়া খাবিনি ততক্ষণ তোর খোয়া হবেনি, লিয়ে আয়। যা দে বুঝা মমতা বুঝাই টুজাই লিয়ে আনে। এই দেহার পরে কাঁথালা ঘুমছে, এটা কি তোর মজাক করার বয়স? চুপচাপ করে বসে আরো, অমা আসিয়া খাবে তারপর খাব। আরে রে রে সামলাই আনুন, খুব দামি কিন্তু, এটা রাখো। টিভি ফোন এতলা জিনিস তোমার কোনগুলা কিনলেন মমতা? কিনিনি, মোর বাপ মা মোর তানে পাঠাইছে। কিন্তু তোর বাবা মার লগত আমার কোনো কিছু চাইনি। চাহবা লাগে আরো, মোর মা বাবার জেটলা আছে, তিন পুরুষ বসে খালেও শেষ হবেনি, ওইলা গটলা আয় মোর। শুন মমতা, তোর স্বামী গরিব, গরিব ঘর দায়িত্বিস, গরিবের মতোই রভা লাগে। তোমায় রহ, মুই বাচ্চা তোকা শহরত মানছি হইছু, ঘরত কি দামি দামি জিনিস দেখে মমতা? ধন সম্পত্তি টাকা করে লিয়ে না কোনোদিনও গর্ব করিবা নেই, আদি জিল আছে সেটা তো খালি নারভাও পারে, আর আমার জিল আছে সেটা তো গটলায় তোর। না 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 মোর তোর সঙ্গে তর্ক করার টাইম নাই। মমতা উঠ না, কেন সকাল সকাল বিরক্ত করিস, নিন্দ দে জানা মোর জন্য এক কাপ চা আন। এলা দেখিস দিদি ঠিক চা আনবে। বৌদি একলা সব কাম করেছে, কুন্তি সামলাবে, যা মোর জন্য চা আন। তাড়াতাড়ি যাওয়া হবে, যা আন না। বাপরে বাপ চায়ের টানে যা খেয়ে দিচ্ছে। জ্বর চাকর করলো, দাঁড়া তুমি শেষ করে দিব। দেবু তুই কি শুরু করছিস, তুই তো শহরে যে আমার ঘরের নিয়ম নীতি গড়লাই ভুলে গেছিস, তুই আজ মমতার লগত তর্ক করবে ধরছিস, তোর ছোট থেকে মেয়ে ইলা শিখাইছু, এলা তোর শিক্ষিতার পরিচয়। আরে নেয়া নেয়া বেহা হয়েছে, আস্তে আস্তে সব শিখে যাবে, যা তুই যা। মমতা মন খারাপ করিস না, ওই না এনঙ্গে, কিন্তু অত খুব ভালোবাসেছে। আর শুন মমতা, ঘরের কাম করলে না কার কোনোদিন চাকর হয় না, ঘরের কামলা ঘরের বউ কবলি তুই কাই করিবে, বুঝিল মন খারাপ করবে না।
ঠিকই রইস। তোর মই কেনং স্বামী, আজ তোকে তখন কিছুই দিবা পারলনি। তোর আশীর্বাদে মোর কাছে সব কিছু। তোর গোনালো মুই বেচাই দিনু, তো কোনোদিন সুখে দিয়া পারলনি, খালি দুঃখ আর দুঃখ। তোর মুই বউ গহনলা দিয়া মোর কি হবে? তোর সুখতে মোর সুখ, আর তোর দুঃখতে মোর দুঃখ। মোর মাথার সিঁদুরই মোর সবচেয়ে বড় গহনা, বুঝিল? ঠিক ঠিক ঠিক, চল আচ্ছা আজ দিবুক যায় না কই। হ্যাঁ আজ সময় মিলিয়া আমার জন্মদিন মানাবো তোর। হ্যাঁ হ্যাঁ, দিবুক কইছিল বড় হলে মোর জন্মদিন মানাবে, চল দিবুক যা কই। বিকালে কই চল। চলে গেল আশীর্বাদে। দেবুরা বাজার কোনো জরুরি কাম ছিল ওই জন্য চলে গেল। এতদিন তুই মোর জন্মদিন মানাসনি, আজই মানায় আর কি হবে? সীতা তুই চিন্তা করিস না, বুঝছ না, সব ঠিক আছে। চাঁদের মতো বৌদি মায়ের মতো মা, বৌদির কোলাত মানছি হয়া গাভরু ময়েলা। চাঁদের মতো বৌদি মায়ের মতো মা, বৌদির কোলাত মানছি হয়া গাভরু কলাত মানছি হয়া গাভরু মুয়েলা। চাঁদের মতো বৌদি মায়ের মতো মা, বৌদির কলাত মানছি হয়া গাভরু মুয়েলা, বৌদির কলাত মানছি হয়া গাভরু। তুই যে
খালি বমি বমি লাগাচ্ছে, খাবাই মনায় না। শুন সত্যি? হ্যাঁ মমতা, সত্যি তুই মা হব। মমতা চল তুই আরাম করিব। কি ব্যাপার, হাসেছিস কি? তাই একটা খুশির খবর ছে। কি খবর? দেবু হবে, আর আমার জেঠু জেঠাই। কি, দেবু বাবা হবে? সত্যি? আজ আমি খুব খুশি সীতা, আজ আমি খুব খুশি। আমার বংশের বাতি দিবার লোক আছে, আজ আমার খুব আনন্দ করিনি। একটা জরুরি কথা আছে। কি কথা কও? মই কইছি কি, এই রুমটা একটা ছোয়ার ফটো লাগালে কেমন হবে? ঠিক আছে লাগাই। এটা কোন দিকার জরুরি কথা জানিস তুই? মুখ না খুব তেতলি খাওয়া মন আছে। আরে বাবা খাইস, তুই যদি কইস তো গোটা তেতলি গাছটাকে উঠাইলে আছো। একদম ভেলসা। কি তাই এলাও বুঝিস নি? কি তুই না বাবা হব। কি কি কইলো? মুই বাবা হম? সত্যি মমতা, মুই বাবা হম? খুব সুন্দর খুশির খবর দিল মমতা, সত্যি মুই দারুণ খুশি মমতা, তুই দারুণ খুশি। হ্যালো। হ্যালো বাবা, কেমন ছিস? ভালোই ছি বেটি, কহো কি কথা চাহিস? বাবা কোনেক মাক ডাকাই দে না। আচ্ছা তোর মাক? আচ্ছা কি কথা আছে মুখে কহো না। ওহো বাবা, কোনেক মাক ডাকাই দে না তুই। ও মমতার মা, মমতার মা। হ্যাঁ এই ফোন আছে তোমার। কার ফোন? এই তোমার আদরে বেটি। হ্যালো। হ্যালো মা। হ্যাঁ মা কো। জানিছিস তুই, তুই না নানি হব। মানে মুই না মা হম। সত্যি মুই নানি হই? শুন আরে কাজ করুনা, সাবধানে থাকিস, আস্তে আস্তে সব করিস। হ্যাঁ ঠিক আছে, মুই এলা ফোন রাখিছু। হ্যাঁ মা। খুশি সংবাদ দিলু মাও। নানি মানেটা? তুই নানা হবু আর মুই নানি। ওরে বাবা, মুই নানা হই? এ তো খুশির সংবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ মমতার মা, এই খুশিতে দুটো মিষ্টি ধরি আয় না। মাথা নাই চুলি আর মিষ্টি খাওয়া কাজ, চাষ তোর অনেক কাজ আছে। একদিন খালি কাজ আর কাজ, কাজ আর কাজ। উফ ভগবান। রাম, এ রাম। আরে বাড়িতে লোকজন কি নাই নাকি? ও বাবু তোমা। হ্যাঁ বসো বসো। এ সীতা চেয়ারটা লান তো, বাবু বসিবা দিবা হবে। না না মুই বসিবা আসুনি, তোর সঙ্গে মোর জরুরি কথা আছে। কি কথা বাবু ক বাবু, কি কথা? তোর ভাইয়ের ডাক্তারি পড়াবার তানে যে 50,000 টাকা লিছিল সেইলা কিন্তু সুদে আসলে। ২,৯২,৯৪২ টাকা হয়ে গেছে। কেন তুই তো কইছিল যে তোর ভাই ডাক্তার হয়ে গেলে মোর টাকা পয়সা ঘুরাই দিব। ওইটা তো ঠিকই বাবু, আসলে আমার কম কম করেও দেবু গেল কভাই পারি। আমার আমার কয়েকদিন সময় দাও বাবু। ঠিক আছে, তোক মিয়ার 2 দিনের সময় দিছু, এরপরে কিন্তু তোর আর আমি কোনো কথা শুনিনি। ঠিক আছে বাবু। এই চলো। নমস্কার। 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 নমস্কার মমতা, এই অবস্থায় তুই এত ভারী কাজ করে যাচ্ছিস, নিজের শরীরের উপর খেয়াল রাখতে পারিস না? মা কোন বেলা আসিল এলায়?
আর তোমারও বা কেমন জ্ঞান, নিজে তো কোনোদিন ছাওয়ার বাপ মা হওয়ার পান নাই, ছাওয়ার মর্মটা বুঝবেন কি? তোমার আকর্ষণ কিতায়? তোমার আর কোনো কথা মই শুনিবার চাং না। মমতা চল মোর সাথে, ওই নিপুতিদের সাথে রইলে তোর ক্ষতি হবে কিন্তু কয়া দিন। মা কি কহছিস তুই? ঠিকই কহছু, তুই জানিস দেবুর দাদা বৌদি বাড়ি ঘর জমি জায়গা সব বন্ধক রাখিছে ঋণ নিতে, গেলায় ওই মহাজন আসে ধমকি দিয়ে গেল, মুই নিজের কানে শুনিছু। কিরাম কথাটা কি মিথ্যা? চল চল, তোর এটা থাকির লাগবে না, তোর সর্বনাশ হয়ে যাবে, চল। চিন্তা করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে। মা হই, আমার ভুল হলে হা মাফ করেন, কিন্তু চুপ, তুই হচ্ছিস আসল নষ্টের গোড়া, চল মমতা চল। মমতা তোমা কোনটা যাচ্ছেন? ওয়ে আমার সাথে আমার বাড়ি যাবা হচ্ছে, তোর যদি মাইয়া ছাওয়া দেখি মন যায় মোর সাথে চল। তোমা যেটা যাবেন যাও, মুই মোর দাদা বৌদি ছাড়া কোনোটে যাবনি। যদি তুই আজি মোর লগত না যাইস তাহলে তুই কোনোদিন ছোয়ার মুখ দেখিবা পারবনি। দেবু মমতা আর কদিন পর মা হবে, এই সময় ওর মার লগত রহলে ওই খুব যত্নে রহবে, আর মমতার লগত হওয়া এই সময় তোরও খুব জরুরি, যা তুই মমতার লগত চলি যা। তোমাক ছেড়ে মুই যাবা পারিমনি বৌদি? আরে বোকা, কয়েকদিনে তো ব্যাপার, মমতা সুস্থ হয়ে গেলে তারপর তোমারও ফিরিয়ে আসবেন, যা তুই মমতার লগত চলি যা, যা। চিন্তা করিস না দেবু, চিন্তা করিস না, তুই মাফ মাফ করিস বৌদি। আরে পাগলা, এলা তো আনন্দের দিন, তুই বাবা হব, আমার আমার বংশের প্রদীপ আসিবে, এলা এলা আনন্দ করিবা লাগে, এই সুখের দিনত কি চোখের জল ফেলায় রে বকা। হ্যাঁ না দেবু, বাচ্চার মতো কান্দিস না, সন্তানের জন্ম দিয়া ভালো করে লালন পালন করা ধাম্মায় কর্তব্য, আর তুই মমতা ভালো করে রাখিস, দাদা বৌদির আশীর্বাদ তোর লোক সব সময় রবে, যা তোমার ভালো করে যান। ভালো আছিস মমতা বেটি? দেবু কেমন আছেন? ভালো থাকি দিলে তো ভালো হবে। কি ব্যাপার সুমিত্রা, তুই কি ইমাক একবারে নিয়ে আসিল? ওইটিকার যে পরিবেশ
আর কয়দিন খাওয়ার হইলে মোর মরি গেলে কয়। যে ছাওয়া মোর এক গ্লাস জল পর্যন্ত খায় না ইয়া, সেই ছাওয়া মোর খাটিয়ে মরি ধরছে, ওই বাদে ছাওয়া মুই ধরি আসি। কিন্তু সুমিত্রা, এটা কি তুই ঠিক করিল? মুই যা করিছু ঠিক করিছু। চল মমতা। আহারে মাটির মানসি, আর এই মাটির মানসির সোনার সংসার ভাঙ্গিয়া চুরচুর করিয়া দিবার ধরিছে। ওর বিশ্রামেরও দরকার আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো করে খাবার। ঠিক আছে ডাক্তার। ওর কিন্তু বিশ্রামেরও খুব দরকার আছে, ওকে চিন্তা করতে বলবে না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার। কি হাল বেনাইছিস কত? ডাক্তার কি করি শুনল? আজি তোকা তোকে আরাম করিবা হবে। না না, মোর কিচ্ছু হয়নি, মুই ঠিক আছো। ওই খালি কোনে দেবু আর মমতার কথা মনে পড়েছে, ওই জন্য মনটা খারাপছে। তুই কোনেক আরাম করেল? হ্যাঁ, মুই দুধ গরম করে আনু। না না, তুই বসে মইলি আছো। আরাম কর, তাও কথা শুনিস না, আজি তোকে তুই আরামে কর, তোর সমস্ত কাম আজ মুই করি। রাম, এ রাম, আরে কি ব্যাপার, ঘর কাকে দেখা টাকা যায় না? প্রভু তোমা, হ্যাঁ বাবু, ও মাফ করে দাও বাবু। আজি তোকে তোমার ঘর বাড়ি সব এই মহাজনের নামে হয়ে গেছে, এই কোর্টের অর্ডার। দেবু কই? দেবু কি ব্যাপার, দেখা যায় না ও? বাবু, দেবু শহর গেছে বাবু। ও দেবু শহর গেছে, আজি ও শহর গেছে। তোমার জাহান নামে চলে যাও, ওগুলো আমার দেখবার দরকার। গোবর সিং? হ্যাঁ বাবু। আমার ঘর থাকা লিখলা যে? এই গোবর সিং। কি বাবু, কি দেখেছি আমার ধামান তো লিখলা যে ঘর থাকা? বাবু বাবু, আমার উপর দয়া করো বাবু, দয়া করো। এই বিরক্তের বাচ্চা, তাড়াতাড়ি বাড়ি খাই।
মাটিতে মিশিয়া গেলে রে,
ভোগ লাগিছে, কান্দিস না, তো দাদা এলাই খাওয়া লিয়ে আসবে, দেখিস, কান্দিস না, হ্যাঁ কান্দিস না, এলাই খাওয়া লিয়ে আসবে, কান্দিস না। সীতা এলে? সীতা দেখিল কোন না, তো দাদা খাওয়া লিয়ে আইছে। তো ভোগ লাগিছে না, লে খাইলে। তোর ফমছে আজ দেবুর জন্মদিন না, তুই ডাইলা কাটিস নি কেনে, যা তুই ডাইলা কাটি আয়, যা। সীতা আজ দেবুর জন্মদিন না হয়, তুই তুই ভুলিয়া গেছিস সীতা, হ্যাঁ তুই ফর্ম হারা ফেলেছিস সীতা। মো ফর্মছে, আজই দেবুর জন্মদিন, আজই আমার খুব আনন্দ করি মো, হ্যাঁ না দেবু, আজি না তুই মোক দেবুত্তানে একটা সুন্দর পুতুল কিনে দিস তো, হ্যাঁ মুই যেবেলা কাম করিম দেবু সেলাই পুতুলিয়া খেলাবে, হুম আর মোর কাম শেষ হয়ে গেলে দেবুরা মুই ঘুম পারাম, হুম দেবু চল খা, দেবু খানা কিতাই কান্দেছিস, খানা।
কন্ডিশন খুব সিরিয়াস আছে পেশেন্টের, ওনার ইমিডিয়েট এখন একটা এমার্জেন্সি অপারেশন করতে হবে এবং সেটা খুবই ব্যয় সাপেক্ষ আছে। টাকা কিনতে পারবো না, চল কত টাকা লাগবে আমার বুঝ কিছু জানি, টাকা তো জোগাড় করবাই হবে। কিন্তু মামা হেতেলা টাকা কোনটা তো কা পাবো মামা? একটা উপায় ছে। কি উপায় মামা? এইটা শহরেতে তো দেবু ঠিক ছে, ওর ঘরে তো চল, ওর ঘরে যা আমার গোটলায় কথা কম। কিন্তু মামা দেবুর শাশুড়ি যদি কিছু খারাপ মনে করে। কি খারাপ মনে করবে? আজি বড় বৌমা সীতা হোক তো আমাকে বাঁচবা হবে না? অনং ইসা করিস না, চল আমার ঘরে যাই। ঠিক ছে মামা। কাপড়ালা নোংরা হয়ে গেছে, এলাম ওই বাড়ি থেকেই আনিছু। লে মামা চল তাহলে। হবে। নমস্কার। নমস্কার। এলাই আবার কি নিবার আসিলেন? দাদা মামা তোমায় এঠে না, কি ব্যাপার? দেবু তোর বৌদিমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেবু কি? বৌদিমার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ দেবু, তোর বৌদিমার মাথা বড় ধরনের চোট লাগছে, ডাক্তার কহল ওর অপারেশন করিবা হবে, এই জন্য মেলা টাকার দরকার। এক টাকাও পাবেন না। চাইনি যা দেবু জাদু করিছে, মোর বেটির সংসারটা তস তস করিছে, ওই নিপুত্রিটা মরাই ভালো। খবরদার মুখ সামলে কথা কন, তোমাকে ভদ্রঘরের মহিলা, তোমার মতো ভদ্রঘরের মহিলা লাগ এলাকাটা কবার স্বভাব হয় না, তোমার নারী জাতির কলঙ্ক। দেবু তুই কেন রে, তোর দাদা বৌদিকে অপমান করেছে আর তুই শুনেছিস? যদি আর একটা কথা কহু না তোর পায়ের তলার মাটি সরিয়া বলাবে। থাক মামা থাক, ওলা কথা লিখলাইস না মামা। কি এমন কথা আছে মামা যে কথা শুনিলে মোর পায়ের তলার মাটি সরিয়া যাবে? শুনবা চাচিস তাই শুনে, তোকে পড়বার তানে তোর বৌদির সোনা গহনালে বিক্রি করে দিছে, এমনকি রাম জমি জায়গালা সালা বন্ধক দিয়ে দিছে, রাম সীতা বনবাস খাটেছে, তোকে মানুষ করিবার তানে সন্তান পর্যন্ত লেনি, তুই এই প্রতিদান দিল। হায় ভগবান, এ মুই কি ভুল করুন দাদা, মোক মাফ করে দে দাদা, মোর মস্ত বড় ভুল হয়েছে দাদা। দেবু মোর ভাই কান্দিস না, দেবু কান্দিস না। মোর আগু তো নাই, মোর পাছে তো নাই, মোর সমস্ত জায়গা জমিলা বিক্রি করিয়া আজি বড় বৌমার ট্রিটমেন্ট করিম, চল রাম চল। দাঁড়াও মামা দাঁড়াও, মহাজাম মমতা তুই যদি মোর সঙ্গে সংসার করবা চাইস তাহলে তোকে মোর সঙ্গে যাওয়া হবে, চলো মামা। দেবু মমতা তোর সঙ্গে যাবে না, দরকার হইলে মোর বেটিক মুই আরো বিয়াও দি। চলো মামা চলো চলো।
বাহ মা বাহ, তুই না হলো আসল মা, মা হওয়ার অধিকার কাক কহে, আজ তুই দেখাই দিল। তুই তোর বেটি বলে চিন্তা করেছিস না? আর দিদির তানে তোর কোনো চিন্তা নাই? মোর স্বামী জেঠের হবে, মুই ওইঠের হই। আর একটা কথা মনে রাখিস, আজি তোকা মুই তোর বেটি না হয় আর তুই মোর মা না হয়। চলো দেবু। যাহ বেটি যাহ, এই সঠিক সিদ্ধান্তটা তো অনেকদিন আগতে নেওয়ার দরকার ছিল। যাবার দে, তুই মন খারাপ করিস না, ভগবান যা করে ভালোই করে। চোখ খুলে না সীতা, দেখ দেবু, দেবুর মমতা হচ্ছে সীতা, মমতা দেবু, দেবু দেখ না কেন কথা কয় না তোর বৌদি, দেবু এ বৌদি, বৌদি তুই কথা কইস না কেন বৌদি, বৌদি এ দাদা দাদা বৌদি কথা কয় না কেন বৌদি, দেখ দেখ কাছে বৌদি, মুই মুই দেবু বৌদি, তোর তোর বেটা দেবু বৌদি, তুই কথা কইস না কেন বৌদি, দাদা বৌদি বৌদি দাদা, অপারেশন সাকসেসফুল। ভাই মোর বৌদি, মু তোমাকে ছাড়ে কিছু মোর মস্ত বড় ভুল হয়েছে, তোমার মোক মাফ করেন বৌদি। আরে না হয় দিদি, মোক মাফ করে দে, মুই এলা বুঝা পাইছু যে মোক কত বড় ভুল করেছু। আরে বকি, তুই তো মোর বোনের মতো, তোমার উপর কি মুই রাগ করে রোহা পারু? আয় মোর লগত আয়। সীতা, তুই জানিস দেবু আর মমতা তোর তানে ওর মা বাবাক বাড়ি ছেড়ে চলে এসেছে। চলো বৌদি চলো, আমার ঘর যাই। কুণ্ঠে ঘরত দেবু, তুই কিচ্ছু জানিস না, আমার ঘর বাড়ি জায়গা জমি গটলায় মহাজন লিয়েছে, এলা আমারঠে কোনো কিছু নাই দেবু। বৌমা, চিন্তা করবার লাগিবে নি, তোমার কষ্ট বিফলে যায়নি, দেবু সমস্ত জায়গা জমিলা গোটলা ঘুরে আনছে, তোমার যে কষ্ট করছেন না, কয়েছে কষ্ট করলে কৃষ্ণ রাগাল পাওয়া যায়, এরা আমার বুঝা পানো, চলো আমার সবাই মিলে ঘরে একটা সুখের সংসার করিব, চলো মা গো চলো 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 বৌদি।
মাও কেমন আছিস মাও? ঠিক আছো মাহুই? যা তুই মোক ক্ষমা করে দিস মাও। না মাহুই, ভগবান ভগবান তোক সুখে রাখুক, ভালো রাখুক। মাও যাও নিজের সংসারে যায়া, ভালো করে সংসার করো। যা মমতা যা, নিজের সংসারে তুই যা, যায়া সুখের সংসারে তুই থাক। মর ফুল তুই নিজে বুঝির পাচু। মুই না মাহুই, তোমার এমন কথা কহন না মাহুই। মাহুই তোমার চিন্তা করেন না, মমতা মুই খুব ভালো করে রাখিম। চ রাখে হরি মারে কায়, মারে হরি রাখে কায়, ভাঙ্গা গড়ার খেলা সব তো তারে হাতত। মন্দে মন্দে মন্দে